পঞ্চায়েত ভোটের মুখে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে উঠে এলো এক বিস্ফোরক অভিযোগ। জনৈক এক মহিলার দাবি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন, পঞ্চায়েত ভোটের মুখে তার ইমেজকে কালিমা লিপ্ত করার জন্যই এই ষড়যন্ত্র করেছে তৃণমূল। মহিলার যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, তিনি তো নিজে থানায় চলে যেতে পারতেন। তিনি গিয়েছেন না তাকে নেতারা নিয়ে এসেছে, এইগুলো একটা প্রশ্ন থেকে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে উঠে এলো এক বিস্ফোরক অভিযোগ। জনৈক এক মহিলার দাবি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন, পঞ্চায়েত ভোটের মুখে তার ইমেজকে এবং সাথে অস্ত্র আইনের মামলা আমার নামে দিয়েছে, এই ষড়যন্ত্র করেছে তৃণমূল, একাধিক কেস দিয়েছে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে উঠে এলো এক বিস্ফোরক অভিযোগ। জনৈক এক মহিলার দাবি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন, পঞ্চায়েত ভোটের মুখে তার ইমেজকে কালিমা লিপ্ত করার জন্যই এই ষড়যন্ত্র করেছে তৃণমূল। দেখুন, আপনারাই বলুন, ওখানে তৃণমূল নেতা কি করতে গিয়েছে? মহিলার যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, তিনি তো নিজে থানায় চলে যেতে পারতেন। তিনি গিয়েছেন না তাকে নেতারা নিয়ে এসেছে, এইগুলো একটা প্রশ্ন থেকে যায়। ভাঙড়ের জিরানগাছা এবং চণ্ডীহাটে আজকে এক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র এবং এক জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে, এবং তৃণমূল নেতারা অভিযোগ করছে যে এগুলো আইএসএফরা করছে, কি বলবেন? দেখুন, সুকৌশলে তৃণমূল কংগ্রেস আইএসএফের উপরে বা বিরোধীদের উপরে চেপে দেওয়ার চেষ্টা করে। ইতিপূর্বে দেখেছি, বোমাবাজি করলো তৃণমূল, এলাকাতে উত্তপ্ত করালো তৃণমূল, পুলিশ আসলো, আইএসএফ বা বিরোধী দলের নেতাদের নামে অভিযোগ দায়ের করে তাদেরকে অ্যারেস্ট করার জন্য প্রস্তুতি নিল। আমাদের প্রার্থী দক্ষিণ মামুনিয়াতে জিরান গাছেতে আমাদের প্রার্থীর বাড়ি হামলা চালাচ্ছে। দক্ষিণ মামুনিয়াতে কী হলো? চালতাবাড়িয়া অঞ্চল, আমাদের প্রার্থীর বাড়িতে এসে হামলা চালিয়েছে, টাকা পয়সা, বাড়ি থেকে আসবাবপত্র যা কিছু ছিল লুট হয়েছে। শুধু তাই নয়, বাড়িগত তো ভেঙেছে, সাথে সাথে পানীয় জলের যে নলকূপটা আছে সেটাকেও ভেঙে দিয়ে গেছে। কি অতটা হিংস্র আপনারা বুঝেন? যে ইলেকট্রিক যে মিটারটা আছে সেটাকেও ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত এদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা কোথায় করছে, নিচ্ছে না? আর কোথায় নাকি আইএসএফ কী করেছে, মিথ্যা অভিযোগগুলো দায়ের হচ্ছে, রাতারাতি আইএসএফকে ডিস্টার্ব হচ্ছে। একটা ষড়যন্ত্র চলছে আইএসএফের গতিপথকে রুদ্ধ করার জন্য, পুলিশ এবং তৃণমূল কংগ্রেস এবং গোন্ডাকে সাথে নিয়ে, যেটা আমি দিনের শেষে বলছি, এরা পেরে উঠতে পারবে না। দিনের শেষে গণতন্ত্রের জয় হবে এ ভরসা আমি করি। সামনেই তো পঞ্চায়েত ভোট, তার আগেই তো আপনার দলের একাধিক প্রার্থী এবং কর্মীরা তারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ব্যাপারটা হচ্ছে, কয়েকজন গিয়েছে, একদম অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু প্রার্থী গিয়েছে বলে আমার কাছে এখনো কোনো খবর আসেনি। দক্ষিণ বামুনিয়ার একটা প্রার্থী আজকেই জয়েন করেছে না, অপোলাহাট একে, এগুলো যেটা হচ্ছে এগুলো হচ্ছে দেখানো হচ্ছে যে প্রার্থী আমাদের আছে, তারা ঠিকই আছে, ঠিকই জায়গা আছে। তবে একটু ভুল বুঝাচ্ছে আমাদের কর্মীদেরকে যে 82 জনের হয়নি, বাকিগুলো কী হবে। প্রশ্ন এখানে, 82 জনের ভাগ্য আইএসএফে ঝুলে আছে? শুধু তাই নয়, যারা এই আইএসএফের এগেনস্টে যারা কনটেস্ট করেছে, শাসকের 82 জন, যারা অলরেডি বিরিয়ানি খাইয়ে দিল, মিষ্টি খাইয়ে দিল, তাদের ভাগ্য ঝুলে আছে। আগামী 14 তারিখ এটা নিয়ে মুভ আছে, আবার এটা নিয়ে শুনানি আছে যে কেন কমিশন এই 82 জনকে বাদ দিয়েছে। আমরা আইনের প্রতি ভরসা রাখি, প্রয়োজনে আমি আশা করব সিঙ্গেল বেঞ্চের রায়, ডিভিশন বেঞ্চ বহাল রাখবে। প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে কথা হচ্ছে, সুপ্রিম কোর্টে যাব। ভাঙড়ের মানুষের নাগরিক অধিকার, গণতন্ত্র রক্ষার স্বার্থে আমি সর্বোচ্চ লড়াই করব। সওকাত মোল্লা তো চ্যালেঞ্জ করলেন যে 82 জন বাতিল করেই ছাড়বে, তাহলে কি সওকাত মোল্লা কানে কানে বলে দিয়েছিল নাকি জজ সাহেব? তো আমাদের কিন্তু বাতিল হয়নি, এটা মনে রাখবেন। অন্য কার কি বাতিল হয়েছে সে বিষয়ে আমি প্রসঙ্গে যাচ্ছি না, আমাদের কিন্তু বাতিল হয়নি, হিয়ারিংয়ের ডেট আছে। সুতরাং আইনি লড়াই আমি লড়ে নেব। এবার এই 82 জনকে দেখিয়ে পাড়াতে পাড়াতে সাধারণ মানুষ, যারা ভোটার আছে বা আইএসএফের কর্মী আছে, তাদের মনোবলকে ভাঙার চেষ্টা করছে। মনোবল ভাঙার কোনো জায়গা নয়। আগামী 8 তারিখে যে কটা আমাদের প্রার্থী আছে সেগুলো লড়াই করব, আর 14 তারিখের পরে যে রায়টা হবে, প্রয়োজনে আমি আশা করি